সরকারের অতিরিক্ত ঘোষণা দেওয়া হোক এইটুকু দাবি জানিয়ে আজকে মানববন্ধনে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করলাম। খোদা হাফেজ, জয় বাংলা, আসসালাম আলাইকুম। কর্তৃপক্ষ অর্থাৎ অভিভাবক সমাজের অন্যান্য অংশ কিংবা শিক্ষার্থীবৃন্দ, তাদের এই অনুষ্ঠান আয়োজনে উদ্দেশ্য হয় শিক্ষককে সম্মান জানানো। দুর্ভাগ্য আমাদের চাই, আজকে আমি আমার বক্তব্য নির্ধারিত করতে চাই না, শুধু আমরা বলতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে দরকার, এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা এগিয়ে যেতে পারবো যখন আমাদেরকে অথচ সরকারের নিয়ে বলতেই এটা আমাদের ট্রান্সপোর্ট নয়, আমাদের আরো সচেতন এই বর্জনার কথা জানার জন্য আমি মাইম সুলতানা আপনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মাইম সুলতানা, সহকারী শিক্ষক, নওগাঁ। সেই সাথে বাংলাদেশের সকল শিক্ষক, পৃথিবীর সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি যাবে জন্ম সহকারী শিক্ষক হিসেবে নিযুক্ত, এ কেমন কথা! একটি সভ্য দেশে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্যই আমরা আজকে এভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের প্রতি সম্মান রেখে রাস্তায় দাঁড়িয়ে আরো সহকারী শিক্ষকরা আছেন যারা তাদের দুঃখের কথা বলবেন। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই। তাদের কিভাবে তাদের দাবিটা পূরণ করবো? একজন হতাশাগ্রস্ত শিক্ষক যখন হতাশা নিয়ে থাকেন, তার ক্লাসের পারফরমেন্স কতটা ভালো আমরা আশা করতে পারি? কিন্তু আপনার চায়ের দোকানে যে কোনো আড্ডা, সেখানে অন্য যে আলোচনা থাকুক, তার মধ্যে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা থাকে। Thank you.
কাছে আমাদের এই দাবিগুলো আপনাদের মাধ্যমে উপস্থাপন করতে চাচ্ছি স্যার। আমাদের স্যার দীর্ঘদিন যাবত সিনিয়র শিক্ষক প্রদানের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। আমাদের একজন শিক্ষক 28-30 বছর একই পদে থেকে যাচ্ছেন, যে পদে যোগদান সে পদেই আপনারা অবসর গ্রহণ করতেছেন, এই জন্য স্যার আমাদের পদ পদবি পরিবর্তন হচ্ছে না। স্যার আমরা প্রধান শিক্ষক এবং সরকারি প্রধান শিক্ষক পদে পদোন্নতি দ্রুত যাতে হতে পারে সেজন্য আপনার মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আমাদের এই আবেদন জানাচ্ছি। আর আমাদের স্যার আপনি জানেন সরকারি কলেজ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধিকরণ বৃদ্ধি প্রণয়ন হয়েছে, প্রত্যেকটি উপজেলায় বর্তমান শিক্ষাবান্ধব সরকারের উদ্যোগে একটি কলেজ এবং একটি স্কুল সরকারিকরণ হচ্ছে, জাতিকরণ হচ্ছে, বা কোনো আত্মীকরণ বিধি নাই, যাতে একটি যৌক্তিক আত্মীকরণ বিধি হয়, নাহলে স্যার আমরা যারা আগে থেকে নিয়োগপ্রাপ্ত আছি তারা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হবো স্যার, এই জন্য আমাদের যৌক্তিক আত্মীকরণ বিধি প্রদানের দাবি জানাচ্ছি স্যার। চেষ্টা করছে, আমরা সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। দুঃখের বিষয় হচ্ছে আমরা সরকারি মাধ্যমিকের শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত। স্বাধীনতার পর থেকে আমাদের সমাজ পর্যায়ে যারা ছিলেন বা আমাদের নিচের পর্যায়েও যারা ছিলেন তারা কিন্তু আমাদের টপকে উপরে চলে গেছেন, গ্রেডের দিকে বিভিন্ন বাইরে আমরা সেই দ্বিতীয় শ্রেণীতে রয়ে গেছি। আমরা চাচ্ছি আমাদের অবস্থার উন্নতি হোক আপনার মাধ্যমে, আপনার কাছে সেই আমি একটা কথা বলতে চাই স্যার, যে আমাদের কলেজ এবং হাই স্কুল একই অধিদপ্তর এবং 2010 সালের শিক্ষানীতিতে স্যার এটাকে বলা আছে যে মাধ্যমিকের জন্য আলাদা অধিদপ্তর, এই আলাদা অধিদপ্তর না হওয়ার কারণে সরকারি হাই স্কুল